হ্যালো বন্ধুরা, আজকে আমি শেখাইবো তোমাদের যে মুড়ির লাড্ডু কিভাবে বানাইতে হয়। তো প্রথমে সব কড়াইয়ের মধ্যে গুড় নিয়ে তারপরে এটা ভালোভাবে যতটুকু বানাইতে লাগবো মুড়ির লাড্ডু ওই পরিমাণে একটু গুড় আধা কেজি বা 250 গ্রাম দিয়া কড়াইয়ের মধ্যে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়া কত সময় এটা নাড়াচাড়া করিয়া তারপরে এটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিতে লাগব। তারপরে একটু সময় হওয়ার পরে একটু আটা লাল লাল যখন হয়েছিল তখন এটার মধ্যে মুড়ি দিয়ে দেয়। মুড়ি দেওয়ার পরে যতটুকু লাগে বানাইতে মুড়ি লাড্ডু সেই পরিমাণে মুড়ি দেওয়ার পরে তারপরে ভালো করিয়া গুঁড়ে আর গুঁড়িয়ে একসঙ্গে এটা মিক্সড করতে লাগবে। মিক্সড করার পরে ভালোভাবে যখন ইউজিব তখন এটা আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে নিয়ে একটা বড় বাসনের মধ্যে নিয়ে তারপরে এটা সুন্দর করিয়া হাতের মধ্যে গুড় গুড় করিয়া গরম থাকতে থাকতে লাড্ডুগুলা মুড়ির লাড্ডুগুলা বানাইতে থাকবো। লো ফ্লেমের মধ্যে বা বড় বাসনটার মধ্যে চারির মধ্যে যে নেওয়া হয়েছে এটার মধ্যে রাখিয়া যাতে একটু গরম গরম থাকতেই ইয়ে হয়ে যায়, এটা লেগে আঠাটা লাগে যায়। কারণ এটার মধ্যে রাখছি এটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এটা লেগে একটু গরম করার লেগিয়া হাতে নিয়ে নিয়ে তারপরে দুই হাতে ভালোভাবে এটা লাড্ডু বানাইতে লাগবো। সুন্দর করিয়া গুলো গুলো করিয়া মুড়ি নিয়ে একটু লো ফ্লেমের মধ্যে রাখি রাখি তারপরে এটা ছোট ছোট করিয়া গুলো গুলো লাড্ডু বানাইতে লাগবো। এরকম ভাবেই খুব সহজ পদ্ধতিতে মুড়ির লাড্ডুটা বানানো সম্ভব। দেখো কি সুন্দর করিয়া লাড্ডুটা বানাইছি, তারপরে এরকম করিয়া অনেকগুলো